আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেল মাহফুজ ব্লগে। আমি মাহফুজ আছি আপনাদের সাথে আজকে আরও একটি নতুন টপিক নিয়ে। আজকে আসলে আপনাদের সাথে আমি একটা সফটওয়্যার শেয়ার করতে চাচ্ছি। আমাদের এই যুগটাতে পৃথিবীটা সত্যিই আমাদের হাতের মুঠোয়, সেটাই আমাদেরকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আপনি মাটিতে বসে আকাশে কতটা বিমান বর্তমানে উঠতেছে, বিমানটা কয় মিনিট পর ল্যান্ড করবে, কোন বিমানটা কোন জায়গায় আছে, সব ডিটেলস আপনি মাটিতে বসেই তা একদম 3D ভিউতে দেখতে পারবেন। সেই জন্য আপনার প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনার প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন ফ্লাইট FLIGHT ফ্লাইট সিমুলেটর, ঠিক আছে। এই সফটওয়্যারটি আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি পেয়ে যাবেন, সরি, ফ্লাইট ট্র্যাকার। আপনি এই ফ্লাইট 24 আর ফ্লাইট ট্র্যাকার এই সফটওয়্যারটি আমি ইনস্টল করে নিয়ে আমার ফোনে ইনস্টল করা আছে অলরেডি, আপনি এটা ইনস্টল করে নেবেন এখান থেকে। তারপর আপনি ওপেন করবেন ফ্লাইট 24 HD। আমি সফটওয়্যারটি ওপেন করতেছি, আপনারা দেখেন সফটওয়্যারটি ওপেন করার পর কিছু আপনার কন্ডিশন চাবে, সেগুলো আপনার কন্টিনিউ করতে হবে। স্কিপ করে দিলাম সবগুলাই। তারপরে আপনার অনেকগুলো স্কিপ আসছে, 7 দিনের জন্য ট্রায়াল ফ্রি। তারপর আশা করি দেখেন আমার ফ্লাইট 24 সফটওয়্যারটি অলরেডি চালু হয়েছে। ফ্রেন্ডস, আপনারা এখন দেখতে পাচ্ছেন বর্তমানে আমার লোকেশনের উপরে কতগুলা বিমান উঠতেছে। এখন এই পাশটাতে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে খুব ভালো করে যদি জুম ইন করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমানগুলো উঠতেছে, যে একদম রানওয়েতে নামতেছে, উঠতেছে একদম রেগুলার ভার্সনে সব দেখা যাচ্ছে। এখন আপনি যদি একটা বিমানে ক্লিক করেন, ধরেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বিমান, বিশ্বাসই হচ্ছে না যে বর্তমানে মাথার উপরে উঠতেছে। আপনি এখানে, আমি এই বিমানটাতে ক্লিক করলাম, ঠিক আছে, বিমানে ক্লিক করবো, বিমানটার ডিটেলস দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 35,000, এই কর্নারটাতে 35,800 ফিট উপরে আছে। এখন বর্তমানে এটা বিমান থেকে ভেনিস যাচ্ছে, বিমানটা রানিংয়ে এখনও 1 ঘন্টা 1:46 এটা ল্যান্ড করবে গিয়ে ভেনিস এয়ারপোর্টে। ঠিক সেম টু এখানে আপনি 3D ভিউ দেখতে চান, 3D ভিউ দেখার অপশন আছে, 3D তে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। আপনি বিমানের জানলা থেকে নিচের যে দৃশ্যগুলো যেমন দেখা যায় ঠিক তেমন। ফ্রেন্ডস, এখন তোমরা দেখতে পাচ্ছ বিমানটা ঠিক এখন এই ভিউতে আছে, উপর দেখতে পাচ্ছি, এটা 3D ভিউ দেখাচ্ছে, এটাকে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাচ্ছে, দেখতে পাচ্ছ এখন এই পজিশন দিয়েছে ঠিক আকাশে। তুমি ড্রাইভিং সিট থেকে তোমাদের দেখাতে চাই, তাহলে উপরে একটা অপশন আছে ড্রাইভিং সিটের। এখন আমি এখন যে বিমানের যে পাইলট যেখানে বসে বিমানটা সামনে থেকে ভিউটা যেমন যাচ্ছে ওইরকম দেখাইতেছে, দিলে তোমার পিছনের পুরো বিমানটাকে ক্লিয়ারলি দেখা যায়, বিমানটা কি পজিশনে আছে, কোথায় আছে আছে। তোমার মাথার উপর দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে, তুমি সাথে সাথে সফটওয়্যারটার মধ্যে ঢুকে গেলা এবং এখান থেকে দেখে নিতে পারলে যে তোমার লোকেশনের উপরে এখন যে বিমানটার নাম কি, সেটা কত স্পিড চলতেছে, ওইটার বিমানটার মধ্যে কতজন যাত্রী, ট্যাঙ্কিতে কত লিটার মানে জ্বালানি আছে, আর সেটা কোথায় গিয়ে নামবে, সব কিছুই দেখানোর মতো মানে ক্ষমতা নিচে থেকেই তোমার এই সফটওয়্যারটার মাধ্যমে তুমি দেখতে পারবা। এটার মাধ্যমে তুমি তো নিজের লোকেশনটাও দেখতে পারবে, তোমার মাথার উপরে এই যে এই কর্নারটাতে যে আই বাটনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই পাশটাতে একটা চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন এখানে তো নিজের লোকেশনে নিয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাদের,
ঠিক আছে, এখন আমার লোকেশনটা আসলে মেবি অফ করা আছে, আমি লোকেশনটা অন করে দিচ্ছি। আর অবশ্যই লোকেশনটা অন থাকতে হবে, তুমি লোকেশনে বারে ক্লিক করবা, লোকেশন বারে ক্লিক করার পরে যে আমার লোকেশনটা এখানে দেখাচ্ছে বোরহানউদ্দিন, তোমরা দেখতে পাচ্ছ কি নেই ক্লিয়ারলি আমি বলতে পারবো না। এই যে আমার লোকেশনটা দেখাচ্ছে, আমার মাথার উপরে আকাশে এখন বর্তমানে কোনো বিমান নেই, এখন এখানে কোনো বিমান দেখা যাচ্ছে। লক্ষ্মীপুর বুড়ি ঘাট নোয়াখালী উপরে একটা বিমান এখন যাচ্ছে। আর এখান থেকে চিটাং এয়ারপোর্টে তোমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কিছু বিমান, একটা বিমান আছে, বিমানটা এখন হয়তো বা চিটাং এর উপরে যে বিমান আছে বিমানটা তোমাদের একটু দেখাচ্ছি। এই বিমানটার নাম সব দেখাবে, ঠিক আছে। এই বিমানটা ঢাকা থেকে এখন চিটাগং এয়ারপোর্টে নামবে। এটা 3,925 ফিট উপরে আছে বর্তমানে। আবার যদি তোমাদের এই আরেকটা বিমান চিটাগং এয়ারপোর্ট থেকে আসে বর্তমানে, এটা যাবে তোমার আর ঢাকাতে, ঢাকার উদ্দেশ্যে যাবে। এটা বর্তমানে 34,007 ফিট উচ্চতায় আছে। এই বিমানটার মডেল যদি দেখতে চাও, এখানে যদি তুমি ক্লিক করতে পারো, ক্লিক করলে বিমানের মডেল দেখাবে। বিমানটা এটা চায়না স্ট্রাইন, ঠিক আছে। বিমানটা এখন বর্তমানে আকাশে চিটাগং এয়ারপোর্ট থেকে উঠতেছে, ঢাকার উদ্দেশ্যে যাবে। তোমার মাথার উপরে যখনই তুমি কোনো বিমান দেখবা, তুমি সব মানে সাথে সাথে যদি সফটওয়্যারটার মধ্যে ঢুকো, তুমি বিমানের ডিটেলস কোড করে ফেলতে পারবা, কোথায় যাবে, কি না করবে, কোন জায়গায় ল্যান্ড করবে, আর যাই ওর সব তুমি দেখতে পারবা। এমনকি বিমানের ভিতরে বা বাইরের কেমন দেখা যায় সেটাও তুমি 3D ভাবে দেখতে পারবা। ফ্রেন্ডস, আশা করি তোমরা এই সফটওয়্যারটি মানে ইউজ করে খুবই মজা পাবা। আমরা আমাদের বিশ্ব আসলে অনেক দূর গিয়েছে, সঙ্গে আমরাও খুব এগিয়েছি চীন দিন। ভিডিও শেয়ার করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার প্রথম আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।